মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা জান্নাতি হলে আমি তো সুবিধা ছিল, আমার কোনো কষ্ট আছে, আমার কোনো কষ্ট, শান্তি, নবীর বাবা জান্নাত যাবে, নবীর দাদাও জান্নাতে যাক, নবীর বর দাদাও জান্নাতে যাক, এবং সব মানুষ জান্নাতে, আমার ক্ষতি আছে। কিন্তু সমস্যা হচ্ছে কি জানেন, দলিল দলিল বলছে উল্টাটা, দলিল বলছে উল্টাটা। দলিল কি? সহি হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আইনা আমি, আমার পিতা কোথায়? তখন তিনি বলেছেন জাহান্নামে। লোকটা চলে যাচ্ছিল কাঁদতে কাঁদতে, লোকটা স্কুল যাচ্ছে জানতে জানতে, রসুল ডেকে আনলে বলে, শোনো, আবি ও আবু কাফির না, আমার ভিতরে জাহান্নামী, তোমার ভিতরে জাহান্নামী, মুসলিমের রেওয়ায়েত, আমি কী করবো? সহি মুসলিম, সহি মুসলিম বিশ্বাস করবেন তো? করবেন। এখন যারা বলে যে না, এখানে তো তার চাচার কথা বলা হয়েছে, দেখছেন নাকি আপনি বদলাচ্ছে, মানে নিজের মন মতো করে ব্যাখ্যা করতেছে, কেন ওনার বাপেরে জান্নাতে দিতে হবে, এই জন্য সোজা কথাই বলেন না কেন, সমস্যা কি? তার বাপে ইমান উঠছিল, আমাদের কাছে কোনো প্রমাণ নাই। যদি জাহান্নামের কথা বলা না থাকতো আমরা বলতাম না, কিন্তু এটাও করছি, রসুলের হাদিস না থাকলে আমাদের বলার কোনো ক্ষমতা ছিল না। বরং ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একদিন তিনি জানাজার পিছনে চলেছেন, না জানাজার পিছনে মেয়েদের চলা নিষিদ্ধ, তো তিনি আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন, যা ফাতেমা, তুমি কি কবর পর্যন্ত, জাহান্নাম পর্যন্ত, তুমি ইয়া পর্যন্ত জানাজা দাফন করে যে কবর কবরস্থান পর্যন্ত গিয়ে থাকো, তাহলে তোমার দাদাও জান্নাত দেখছো, তোমার দাদা যেভাবে জান্নাত দেখে নাই তুমিও জান্নাত দেখবে না, মানে এরকম হইতো, কঠিন করে শাক বলছেন। এর অর্থ হচ্ছে দাদা জান্নাত জান্নাতে যাবে না, এটা তিনি বুঝেন ভালো করে। এটা হলো বাপের কথা গেল, মায়ের বাপে জান্নাতে যাবে না এটা তিনি বুঝছেন, বুঝিয়ে দিচ্ছেন নাতি মেয়েকে, বুঝিয়ে দিচ্ছেন। আর মায়ের কথা আসে, মায়ের কথা মুসলিম শরীফে হাদিসে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি রওনা হলেন তার সাথীদের সাথে মক্কা থেকে মদিনা আসবে, মদিনা থেকে মক্কা আসবে, আসার পথে আবওয়া নামক জায়গাতে, এখন আবওয়া বিখ্যাত মক্কাতে, আসার পথে পড়ে, এখানে মাছ পাওয়া যায়, মাছ খাওয়ার জন্য যায় না, মানে বোঝার জন্য বলতেছি, তো সেখানে আবওয়া নামক জায়গাতে যে সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসার পরে তার মায়ের কথা মনে হলো, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তার সাথীদের নিয়ে আসার পথে সেখানে কবর জিয়ারত করতে গেছে, আল্লাহর কাছে ক্ষমা চাইছেন, আল্লাহ নিষেধ করেছে কোনো ক্ষমা করা যাবে না, কোনো ক্ষমা চাওয়া যাবে না, কোনো ক্ষমা চাওয়া যাবে না, বুঝছেন তো? আপনার আত্মীয় স্বজন যারা কাফের অবস্থা মারা যায় কুফুরি, আমি জানেন যে শিরিক করে গেছে, কোনো ক্ষমা চাওয়া যাবে না, কোনো ক্ষমা যাবে না, রসুল আল্লাহ নিষেধ করেছে, কোনো ক্ষমা যাবে না। রসুল কাঁদছেন, ও আব সাহাবারাও কাঁদছেন, সবাই কাঁদছেন, কিন্তু বলছে যে আমাকে ক্ষমা চাইতে অনুমতি দেওয়া হয়নি, তবে আমাকে কবর জিয়ারতের অনুমতি দিছে। কেউ কেউ বলে যে রসুলকে, রসুলের সম্মানার্থে ওদেরকে জীবিত করে ইমানের ব্যবস্থা করা হয়েছে, মানে এগুলি সবই আবেগ, আমারও আবেগ আছে ভাই, কিন্তু আল্লাহর দিনের কাছে, শরীয়তের কাছে, কোরআন এবং হাদিসের কাছে আবেগটাকে নিয়ন্ত্রণ করতে হয়। নবী করিম ইসলামের মা বাবা জান্নাতি কিনা আপনি দেখুন, একদল মানুষ তারা কিন্তু বলছে নবী করিম ইসলামের মা বাবা মুশরিক এবং তারা জাহান্নামী। আমি তাদেরকে বলতে চাই, আপনারা জানেন পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন, মান ইহতাদা ফা ইন্নামা ইহতাদি লিনফসি ওয়া মান দাল্লা ফা ইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাযিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমি কোনো জাতিকে শাস্তি দিব না যে জাতির কাছে আমি নবী পাঠাইনি, যতক্ষণ পর্যন্ত কোনো জাতির কাছে নবী আসেনি ততক্ষণ পর্যন্ত সে জাতিকে আমি কিন্তু শাস্তি দেব না। অতএব হযরত ঈসা আলাইহিস সালামের থেকে নবী করিম ইসলামের সেই বেয়সাত পর্যন্ত, তার নবুয়তের কার্যক্রম শুরু করা পর্যন্ত এই সময়টা হলো জামানায়ে ফাতরাত, এটা হচ্ছে মধ্যবর্তী একটি সময়। এই সময়ের মধ্যে কোনো নবী জগতের মধ্যে আসেন নাই, অতএব নবী না আসার কারণে আল্লাহ তাদের শাস্তি দিবেন না। এখানে আপনি কী করে তাকে মোশরেক করতে পারেন, মোশরেক বানাতে পারেন? বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাদিস দ্বারা এটাও সাব্যস্ত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেছেন যে আমার বাবা এবং আমার মা খারাস্তু মিন নিকাহিন লা মিন সাফাহিন ইল্লা লা মিন সাফাহিন মিল্লাদুন আদামা ইলা আন ওয়ালাদানি আবি ওয়া উম্মি ওয়া লাম ইউসিবনি মিন সাফাহিল জাহিলিয়াতি মিন শাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলছেন বাবা আদম আলাইহিস সালাম থেকে আমার জন্ম পর্যন্ত এই পুরা বংশপঞ্জির মধ্যে কোনো খারাপ রক্ত এখানে নাই, অতএব শেরকের রক্ত নাই, পূজার রক্ত নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদাকারী রুকুকারীর মধ্য দিয়ে এই পৃথিবীর সূচনা থেকে বাবা আদম থেকে তার মা বাবা পর্যন্ত তিনি জগতের মধ্যে এসেছেন। অতএব তার মা বাবাকে যারা মুশরিক বলে তারা নিতান্ত ভুল এবং ভ্রান্তির মধ্যে আছে। যদি নবী সাল্লাম এটা শুনতেন নিশ্চয়ই তিনি ব্যথা পেতেন। নবী করিম সাল্লাম বলেছেন লা তাসুব্বুল আহিয়া বে সাব্বিল আমওয়াত, মৃত ব্যক্তিদের গালি দিয়ে তোমরা জীবিত ব্যক্তিদেরকে কখনো কষ্ট দিও না। নবী করিম ইসলামের মা বাবাকে মুশরিক বলা মানে এক ধরনের গালি সৃষ্টি করা। তাছাড়া অন্য বর্ণনায় এসেছে যে নবী করিম ইসলাম সেই মা বাবার জিয়ারতে গিয়েছিলেন, কবর থেকে উঠে তার কাছে কালেমা পড়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা মাতা জান্নাতি না জাহান্নামী এটা যদি নাও জানি আমরা কোনো ক্ষতি হবে না, নাও জানি তা কোনো ক্ষতি হবে না। প্রথম মৌলিক বিষয়টা জানি,
জানা কোনো আকীদার বিষয় না যে আমাকে জানতে হবে নবীর মা বাবা যাবে কোথায়। আর যদি জেনেই ফেলেন তো এমন যে বিশাল কাজ করে দিলেন না, তবে একটা হাদিস জানলেন, আপনি একটা শরীয়তের হাদিস জানলেন, হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্পষ্ট, নবীর পিতা মাতা কি মুসলিম ছিলেন? যদি নবীর পিতা মাতা মুসলিম থাকবে তাহলে জান্নাতে না জাহান্নামে? হ্যাঁ, এইসব প্রশ্ন কেন উঠবে, তাই না? তারপরে আপনাদের তো জানাই আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের কতদিন পরে বাপ মারা গেছে, তো বাপ তো আগেই মারা গেল ভূমিষ্ঠ হওয়ার আগে, তারপরে মা মাত্র 6 বছর বয়স, তখন কি ইসলাম ছিল নাকি? না, ইসলাম ছিল না। মক্কার লোকের ধর্ম বা মদিনার লোকদের ধর্ম কি ছিল? মূর্তি পূজা করা। কোরাইশ বংশের ধর্মকর্ম কি ছিল? মূর্তি পূজা করা। কাবার চারিদিকে 360 মূর্তির পূজা করত। তারা কি কবর থেকে উঠে ইসলাম গ্রহণ করেছিলেন? না, জাল কথা। যারা বলবে হ্যাঁ বিদাতি মোল্লাদের হুজুরদের বক্তা বক্তব্য এটা, এই বক্তারা বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবী হলেন 40 বছর বয়সে, তখন কবর থেকে উঠানো হলো বাপ মাকে, আসলেন, আসার পরে কলমা পড়লেন বা কলমা পড়াইলেন নবী সাল্লাম, তারপরে আবার কবরে ঢুকে গেলেন। জি হ্যাঁ, আর মাটি তো দরকার হয় না, ওই আগের মাটিতেই চলেছে। জি হ্যাঁ, আউযুবিল্লাহ। ওই এই গোমরাগুলোকে জিজ্ঞেস করবেন যে কোথায় পেলে এসব কথা, এগুলো হচ্ছে শয়তানের ওয়াহী, মিন ওয়াহী শয়তান, এগুলো হচ্ছে শয়তানের ওয়াহী। কারণ কোরআনে কারীম সূরা আনআলা বলছেন, জি, ওয়া ইন্নাশ শায়াতিন লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিউজাদিলুকুম। যদি কোরআন সুন্নাহর ওয়াহীতে না থাকে তো জানতে হবে যে একমাত্র শয়তানের ওয়াহী। আল্লাহ বলছেন যে শয়তানরা ওয়াহী করে তার বন্ধু বান্ধবদের কাছে, মিত্রদের কাছে, যাতে করে তোমাদের সাথে তর্ক বিতর্ক আর ইখতিলাফ করে। দেখেন তর্ক বিতর্ক আর যে ভ্রান্ত আকীদা পেশ করা কোত্থেকে আসলো? শয়তানের ওয়াহী থেকে। শয়তান এসব কুমন্ত্রণা দিয়েছে এবং পরে আবার মারা যান, ভিত্তিহীন কথা। কেউ যদি প্রশ্ন করে যে নবীর পিতা মাতা জান্নাতে না জাহান্নামে, তো গুনাহগার হবে, এটাও নাকি করা যাবে না? তাই যদি হইতো তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইনা আবি, আমার বাবা কোথায়? সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের 302 নম্বর হাদিস আছে, আইনা আবি, আমার পিতা কোথায়? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইন্না আবাকা ফিন্নার, তোমার বাবা তো কুফর অবস্থায় মারা গেছে, জাহান্নামে গেছে, ওই অবস্থায় মারা গেছে, ইসলাম কবুল করার আগে জাহান্নামে। তখন তাহার উপর শোকের ছায়া নেমে আসলো, মনটা ভারী হয়ে গেল, বড়ই দুঃখিত। তখন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য চলে যাচ্ছে লোকটা দুঃখিত অবস্থায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকলেন, দাআহু, ডাকলেন, ডাকার পরে বললেন যে শোনো, ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, নিশ্চয়ই আমার পিতা আর তোমার পিতা উভয়ে জাহান্নামে, উভয়ে জাহান্নামে। এই প্রশ্নটা করা তাহলে জায়েজ না জায়েজ নয়? যদি না জায়েজ হইতো তো ওই সাহাবীকে তখনই চমকিয়ে দিতেন, ধমকিয়ে দিতেন যে এই প্রশ্ন করা তোমার ঠিক হয়নি, খবর তারা এইসব প্রশ্ন করবে না। এই প্রশ্ন করলে নবীজি নাকি কষ্ট পায়, এগুলোর কোনো দলিল নেই। এই প্রশ্ন করলে নবীজি কষ্ট পাবে, নবী সাহেব নিজেই তো বললেন, এই কষ্টদায়ক কথা তো নিজেই বলেছেন, ইন্না আবি ওয়া আবাকা, এটা তো বাপের ক্ষেত্রে হলো, মায়ের ক্ষেত্রে কি বলবেন? হাদিস ওটাও সহিহ মুসলিম আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে মক্কার পথে ছিলেন, আবওয়া নামক স্থানে যখন পৌঁছলেন ওখানে মায়ের কবর হয়েছিল, কারণ মদিনা থেকে বেরিয়ে আসার পথে ওখানে আত্মীয়দের বাড়িতে আসছে, আর ওই অবস্থায় অসুস্থ হয়ে মারা যান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাথে ছিলেন ছোট কালে। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি যে আবওয়াতে যখন পৌঁছলাম, ইস্তাজান্তু রাব্বি আন আজুরা কাবরা উম্মি, আমি আমার রবের কাছে অনুমতি চাইলাম যে আমার মায়ের কবরটা একটু দেখি, আজুরা মানে ভিজিট করি, দেখি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দেখার অনুমতি চাইলেন, আন আজুরা কাবরা উম্মি, আমার মায়ের কবরটা দেখব, জিয়ারা করব, ভিজিট করব। হাউজেন আলী অনুমতি দেওয়া হল, ঠিক আছে তোমার মার কবর দেখে আসো। তাহলে বোঝা গেল যে অমুসলিমদের কবর যদি থাকে, কবর দেখা দেখতে যেতে পারে আত্মীয়তার খাতিরে, যদি অমুক জায়গায় আমার মায়ের কবর বাপের কবর আছে বা কেউ কারো আছে, সফর করে নয়, সফর করে মুসলিমের কবর জন্য সফর করা যায় না, কিন্তু রাস্তা দিয়ে যাচ্ছেন একটু দেখে নি, ঠিক আছে। সুম্মা ইস্তাজান্তু রাব্বি আন আস্তাগফিরাল্লাহ, তারপর আবার অনুমতি চাইলাম যে আমার মায়ের জন্য একটু ইস্তিগফার করি, মানে ক্ষমা প্রার্থনা করি, যে আল্লাহ মাগফির লি উম্মি, আল্লাহ আমার মাকে ক্ষমা করে দাও। এই দোয়া করার জন্য কি চাইলাম? ইস্তাজান্তু রাব্বি, রবের কাছে অনুমতি চাইলাম। ফালাম ইউজানলি, আমাকে পারমিশন দেওয়া হইল না। কেন দেওয়া হইল না? মুসলিমের জন্য দোয়া করা নিষিদ্ধ হইতো?
মুসলিম থাকলে নিষিদ্ধ হইতো? কখনো নিষিদ্ধ হইতো না। তাহলে বুঝা গেল যে কুফরি অবস্থায় মারা গেছেন, আমেনা। আর কুফরির অবস্থায় মারা গেলে আল্লাহ বলছেন অমাহুম বেখারেজিনা মিনান্নার, কোরআনে আছে না নেই? যারা কুফরির অবস্থায় শিরকের অবস্থায় মারা যাবে তারা জাহান্নামের আগুন থেকে কখনো বের হবে না। নবীজির পিতামাতা জান্নাতে যাবে এরকম কোনো হাদিস নেই, আর আল্লাহর নবী তার মায়ের ক্ষমা চাওয়ার অনুমতি পাননি। বুখারী মুসলিমের হাদিসে এইভাবে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মা কবরেহি, আল্লাহর নবী তার মায়ের কবর জিয়ারত করলেন, ফাবাকা তিনি কাঁদলেন, ওয়াবকা মান হাওলাহু এবং আশেপাশে যারা ছিল তাদেরকে কাঁদালেন। এরপরে তিনি বলছেন ইস্তাজান্ত রব্বি, আমি আমার প্রতিপালকের কাছে অনুমতি চাইলাম, আন আস্তাক ফেরালে উম্মি, আমি আমার মায়ের জন্য ক্ষমা চাইব, ফালাম ইউজানলি, আমাকে অনুমতি দেওয়া হলো না। আমি যখন বললাম যে আল্লাহ আমি কি তোমার কাছে আমার মায়ের জন্য ক্ষমা চাইতে পারি, তা আমি অনুমতি চাইলাম, তো আল্লাহ বললেন না তুমি তোমার মায়ের জন্য ক্ষমা চাইতে পারো না। তো যে নবী অনুমতি পাইলেন না মায়ের ক্ষমা চাওয়ার, সেই মা জান্নাতে যাবে আপনি কি দিয়ে ফয়সালা দিলেন? তারপর উনি বলছেন ওয়াস্তাজান্তহু আন আজুরা কবরাহা, আমি অনুমতি চাইলাম আল্লাহ আমার মায়ের কবর দেখতে যেতে পারেন কি, পারি কি? ফওজেন আলী, তখন আমাকে অনুমতি দেওয়া হল, হ্যাঁ তুমি তোমার মায়ের কবর দেখতে যেতে পারো, কেন কবর দেখলে মরণ স্মরণ হয়। তখন আল্লাহ রাসূল বললেন জৌরু কবরাহু কবরাকুম ফাইন্নত জাক্কর মাওতাকুম, তোমরা কবর জিয়ারত করো মরণ স্মরণ হবে। আল্লাহর নবীর নিজের মায়ের ক্ষমা চাওয়ার অনুমতি পেলেন না, হাদিস মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা কি জান্নাতি না জাহান্নামী? নাউযু বিল্লাহ। কেউ যদি বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা কাফের ছিল জাহান্নামী, তো সে নিজেই কাফের হয়ে যাবে। কেন প্রশ্ন আসে না? মুহাদ্দিসদের মধ্যে একটা বিষয়ে মতভেদ ছিল, আবাওয়াইন কারিমাইন, আল্লাহর হাবিবের পিতা মাতা মমিন ছিলেন কি মমিন ছিলেন না, এই মতভেদ ছিল। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা কাফের ছিলেন জাহান্নামী ছিলেন এইটা কোনো মুহাদ্দিস কলমে লেখে নাই, মুখেও বলে নাই। এটা বর্তমান ইহুদিদের কিছু দালাল বাংলাদেশে প্রচার করতেছে, বেঈমান তারা। এখন আসেন রাসূলুল্লাহর পিতা মাতার ব্যাপারে মুহাদ্দিসদের মতভেদ কি ছিল তা দেখার আমাদের দরকার নাই। মুফতাবিহি কৌল হচ্ছে ইমাম সুয়ুতি রাসূলুল্লাহর পিতা মাতা মমিন ছিলেন জান্নাতি এই কথার পক্ষে ছয়টা রেসালা লিখছেন। কয়টা? একটা না, দুইটা না, ছয়টা। আল হাবিলিল ফাতাওয়াতে পাবেন, পড়বেন। কথা বুঝতেছেন? সবচেয়ে গ্রহণযোগ্য মত যেটা মুসলিমের শরাফাতুল মুনইমে পাবেন, যে হাদিসটা বলে মুসলিম শরীফে যে হাদিসে আসছে আল্লাহর হাবিব বলছেন যে সাহাবিকে তোমার পিতাও বেহেশতে যাবে না আমার পিতাও বেহেশতে যাবে না, এই হাদিসটা মানসুখ। এই হাদিসটা কি? পরবর্তীতে রসুল্লাহকে আল্লাহ সুযোগ দিয়েছিলেন, রসুলুল্লাহর পিতামাতা দনোজনকে আল্লাহ জিন্দা করছেন, তারা মদিনাতুল মুনাওয়ারাতে আল্লাহ রসুলের হাতে ঈমান এনেছেন। বিশুদ্ধ সনদে ইমাম বাইহাকি দালায়লুন নুবুয়াতে হাদিসকে রওয়ায়াত করেছেন। রাসূলুল্লাহর পিতা মাতা মমিন ছিলেন কি মমিন ছিলেন না এইটা একটা মতভেদ ছিল, কিন্তু রাসূলুল্লাহর পিতা মাতা নউযুবিল্লাহ কাফের ছিলেন জাহান্নামী ছিলেন এটা যে বলবে সে নিজে বেঈমান, মুরতাদ, গোস্তাখ রাসূল, দুশ্মনের রাসূল। কোন মুসলমানের ঠোঁট দিয়ে এরকম শব্দ আসতে পারে না, ইহুদিদের দালাল ছাড়া। আসেন দলিলে আসেন, ওয়ারাকা বিন নওফাল, নাম শুনছেন? ওয়ারাকা ইবনে নওফাল ইবনে আসাদ ইবনে আব্দুল উজ্জা, বুখারী কিতাবুল ওয়াহিতে তার কথা আসছে। তার ব্যাপারে সমস্ত মুহাদ্দিস একমত, ওনার নাম ছিল কিস। কি ছিল? রাসূলুল্লাহ বলেছেন কিস মিনাল জান্নাহ, ওয়ারাকা বিন নওফাল জান্নাতে যাবে। সমস্ত মুহাদ্দিস একমত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এবং নবী, নবী
এই বিশ্বাস ওর আকার ছিল কিন্তু প্রকাশ্যে কলেমা পড়তে পারে নাই তারপর বেহেশতি কেন মুহাদ্দিসগণ বলেন আল্লাহর হাবিবের দ্বীনের যুহুরের আগেই তো তিনি ইন্তেকাল করেছেন তো সেই দৃষ্টিকোণ থেকে হযরত আব্দুল্লাহ হযরত আমেনা তো রাসূলুল্লাহর কালেমা পান নাই তারা তো এর আগে কিদিন নিয়েছেন তো কাফের হবার তো প্রশ্নই আসে না কাফের হবার জন্য তো ইনকার লাগবে কালেমা যারা পেলেন না কি ইনকার করে কাফের হয়েছেন ওনার তো কালেমাই পান নাই হযরত ইব্রাহিমের শরীয়ত মানতেন কোনোদিন শিরক কুফর করে নাই তারা প্রত্যেকে বেহেশতে যাবে আল্লাহর রাসূলের বাবা মা জিন্দেগিতে মুখ স্পর্শ করে নাই মূর্তির সামনে মাথা নত করে নাই হযরত আব্দুল্লাহ মুমিনা জান্নাতি বেহেশতি মুমিন মুমিনা ইব্রাহিম আলাইহিস সালামের বাবা জাহান্নামী এটা শুনতে আমাদের কষ্ট হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মা বাবাকে কবর থেকে তিনি তুলেছেন আচ্ছা মরার পরে কি আমল জারি থাকে কে বলেছে এসব কথা মরার পরে তো সব আমল বন্ধ সব শেষ এখন মা বাবার কবর থেকে তুলছে তারপরে কালেমা পড়াইছে তারপরে আবার কবরে গেছে আপনার কাছে দলিল কোথায় সুস্পষ্ট দলিল তো চাই কোন ঐতিহাসিক বলেছে কেউ বলেছে কোন কিতাবে পাইছে এটা কি কথা হইতে পারে নাকি অথচ আমি শুনেছি একজন বিজ্ঞ আলেমের মুখে এই কথা ওই আলেমগুলোর কি অবস্থা জানেন এলেম আছে তারা হলো সমস্ত মানুষের মতো যারা তাদের সামনে যা পায় তাই তাদের বক্সে ঢুকায় বস্তায় ভরে সামনে স্বর্ণ পাইছে সেটাও বস্তায় ঢুকাইছে সামনে কিছু ময়লা পাইছে সেটাও ঢুকাইছে তো বস্তার মুখ খুলে দেন খুলে দিলে সব বাইরে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা একটু বিচার করে ঢুকাই আর কি সামনে যা পাই আমরা তাই নেই না আমরা একটু বিচার করি যে হাদিসটা সহি না জয়ীফ না হাসান না মাওদু তারপরে যখন বলি তখন ওই শব্দ সহ বলি যে হাদিসটা এই